হ্যালো কোডার্স, মোজাম্মেল বলছি লিভিং অন কোডস থেকে। তো গত টিউটোরিয়ালে আমরা যেটা বললাম যে আমাদের এখানে যে ডু ক্রিয়েট যে আমরা এখানে রিকোয়েস্ট ম্যাপিং করছি ওই জায়গাতে আমাদের কি লাগবে, আমাদের কারেন্ট ইউজার নেমটা লাগবে, যাতে কারেন্ট ইউজার নেমটা আমরা আমাদের এখানে যখন নোটিশটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি এই ক্রিয়েট করার সময় এই নোটিশ অবজেক্টের মধ্যে যাতে কারেন্ট ইউজার নেমটা আমরা দিতে পারি। তো এখানে দুটো কাজ করতে হবে, একটা হলো কারেন্ট ইউজার নেমটা আমাদের এখানে নিয়ে আসতে হবে, আর একটা হলো নোটিশের মধ্যে আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে যাতে কারেন্ট ইউজারটা আমরা নোটিশ অবজেক্টের মধ্যে এনে দিতে পারি বা রাখতে পারি। তো সবার আগে প্রথমে যেটা হলো কারেন্ট ইউজার আনার জন্য আমরা যেটা করতে পারি, স্প্রিংয়ে একটা স্পেশালি 3.2 থেকে একটা সিস্টেম আছে, সেটা হলো আমরা এখানে প্যারামিটার নিতে পারি প্রিন্সিপাল। হ্যাঁ, এটাকে আমরা ইম্পোর্ট করে নেই, এটা জাভা সিকিউরিটি প্রিন্সিপাল তো হওয়ার কথা ইন্টারফেস, লেট আস ট্রাই। হ্যাঁ, জাভা এই প্রিন্সিপালটা হলো কি, এটার ভেতরে আসলে আমাদের এখন এই ইউজার নেমটা থাকবে যেটা হলো স্প্রিং একটা কনভিনিয়েন্স প্রোভাইড করে আমাদের জন্য। এখান থেকে ইউজার নেমটা অ্যাক্সেস করার জন্য আমরা যেটা করব, আমরা সবার আগে বলি স্ট্রিং ইউজার নেম ইকুয়াল টু প্রিন্সিপাল ডট গেট নেম। সো এটা আসলে যেটা বললাম যে স্প্রিং তার সিকিউরিটি আমাদের মেনটেন করছে এবং সিকিউরিটি মেনটেন করার সময় সেই প্রিন্সিপাল এই অবজেক্টের ভেতরে কিন্তু আমার গেট নেমটা রেখে দেয়। সো আমরা সেইভাবে স্প্রিংয়ের সিকিউরিটি ফিচার ইউজ করে আমরা এখানে প্রিন্সিপাল থেকে গেট নেমটা করে নিয়ে আমাদের ইউজার নেমটা পেলাম। তো এই ইউজার নেমটা তো আসলে আমরা এখন চাচ্ছি আমাদের নোটিশ অবজেক্টের সাথে অ্যাসাইন করে দিতে। তো সেটা করার জন্য আগে আমাদের নোটিশ বিনটা একটু চেঞ্জ করে নিতে হবে। আমরা নোটিশ ডট জাভাতে চলে যাই, এখানে যে দেখি যে আমাদের যখন আমরা এখানে কাজ করছি আমরা প্রত্যেকবারই আমাদের ইউজারের একটা অবজেক্ট আমরা সাধারণত নোটিশের কনস্ট্রাক্টরে আমরা ফরওয়ার্ড করে দিচ্ছিলাম, তাই না? তো যখন আমরা একটা আমাদের নোটিশ কন্ট্রোলারে আমরা যখন এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন নিউ নোটিশ করছি যেটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টরের বেলায় আমরা কিন্তু কোনো ইউজারের কোনো অবজেক্ট আমাদের এখানে আসছে না, কারণ অন্যান্য কনস্ট্রাক্টরের বেলায় তো আমরা ইউজারের অবজেক্ট ফ্যাস করে দিচ্ছি। তো আমরা এখানে করতে পারি একটা কাজ, সেটা হলো দিস ডট ইউজার বলে আমরা নতুন একটা ইউজারের অবজেক্ট এর কাছে পাস করে দিই। তাহলে হবে কি, তাহলে এখন নোটিসেস কন্ট্রোলে এসে আমি যদি এখানে বলি যে নোটিস ডট গেট ইউজার ডট সেট ইউজার নেম বলে আমি যদি এই ইউজার নেমটা বলে দেই যেটা আমার কাছে আছে, তাহলে হলো কি আমার ওই কানেকশনটা কিন্তু হয়ে গেল যে আমার নোটিস যেই অবজেক্টটা আছে সেটার মধ্যে ইউজারের মধ্যে আমি ইউজার নেমটা দিয়ে দিলাম। কেননা এখান এখন যদি আমার ইউজার নেম থাকে, আমি যদি আমার নোটিসেস ডাওয়ে যাই, নোটিসেস ডাওয়ের ভেতরে আমরা দেখতে পারবো যে আমরা যখন ক্রিয়েট করতে যাচ্ছি কোনো একটা সিঙ্গেল নোটিস, ক্রিয়েট করতে যাওয়ার সময় নোটিশটা আসছে এবং ওই নোটিশ থেকে আমরা বিন প্রপার্টি এসকিউএল প্যারামিটার সোর্সের থ্রুতে কিন্তু আমরা শুধুমাত্র ইউজার নেমটা পড়ছি। সো এটা পড়লে আমরা যদি পড়তে পারি তার মানে আমাদের জন্য কোনো সমস্যা নেই, সো সেটা আমাদের ঠিক মতোই কাজ করার কথা। লেটস সেভ ইট অ্যান্ড লেটস ট্রাই টু রান দ্য প্রজেক্ট। আমরা রান এজ এ যে রান অন সার্ভার করি এবং এখন দেখি আমাদের ফুল ফ্লোটা কাজ করছে কিনা। সো এর আগে তো আমাদের একটা এরর পেয়েছিলাম আমরা, যেহেতু আমরা ইউজার নেম দিতে পারিনি, আমরা ওই এররটাতে যে যদি আমি ব্যাক করি, যদি আমার সেশন থেকে থাকে আমি যদি আবার ক্রিয়েট নোটিস দেই, আচ্ছা সেশন মনে হয় না কাজ করবে এই জায়গাতে, তারপর ট্রাই করে দেখি। আচ্ছা কাজ করেছে, উইচ ইজ গুড। সো আমি যদি এখন শো কারেন্ট নোটিসেস দিই, আমার ওই যে এর আগের বার যেটা আমি ক্রিয়েট করতে পারিনি সেটা আমি ক্রিয়েট করলাম। সো দ্যাটস নাইস। আমরা একটা কাজ করি, আমরা ফুল ফ্লোটা আরেকবার ট্রাই করি। হ্যাঁ, আমি লগ আউট করি, আমি নতুন একটা ইউজার ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমি সে লাইক ইমরান ফর এক্সাম্পল ফুল নেম দিলাম আলী ইমরান, ইমরান অ্যাট লিভিং অন কোডস ডট কম, পাসওয়ার্ড দিলাম কী দেওয়া যায়, হ্যালো দেয়ার। নতুন ইউজার ক্রিয়েট করলাম, ঠিক আছে নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আবার হোমে যাই, হোমে যেয়ে আমি ক্রিয়েট নোটিশ দেই, আচ্ছা নতুন ইউজার লগ ইন করি ইমরান দিয়ে, হ্যালো দেয়ার নোটিশ দেই, আই অ্যাম ফিলিং সিক টুডে ক্যান্ট কাম টু অফিস,
create notice. Notice created, আমরা যদি লিস্টে যাই দেখা যাচ্ছে মোজামেলের নোটিশটা এখানে এসেছিল টেস্ট নোটিশ, ইমরানের নোটিশটা আসছে আই এম ফিলিং সিক টু ডে. সো আমাদের প্রোগ্রামটা অ্যাজ প্রেডিক্টেড এখন আগের মতো কাজ করছে, উইচ ফিলস গুড. সো আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে আসলে আরও কিছু নতুন নতুন ফিচারগুলো শিখবো, বাট ফর দ্য টাইম বিং দ্যাটস অল. আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস.